কাতারের মানুষের জীবন বাঁচাতে ওষুধ ও খাদ্য সংগ্রহের একমাত্র পথ ইরান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বলেছেন জনগণের জন্য ঔষধ ও খাদ্য সংগ্রহের একমাত্র পথ হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সৌদি আরব সহ চারটি আরব দেশের অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এ কারণে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর চেয়েও ইরানের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক বেশি জোরালো কাতারের আমির বলেন সৌদি আরব সহ চারটি আরব দেশ কাতারের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে ইতিহাস সাক্ষ্য দেয় অতীতেও সৌদি আরব কাতার সরকারের পরিবর্তন আনার চেষ্টা করেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতারের তালেবানের দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছিল কাতারের আমির বলেন আমরা সৌদি আরব সহ চারটি আরব দেশের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার পক্ষে এ লক্ষ্যে সরাসরি আলোচনা করতেও রাজি আছে দোহা তবে কাতারের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই সালের পাঁচ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর এইসব দেশ কাতারের সঙ্গে জল স্থল ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে